wickets. তোর বাবা বলে আমার থেকে বিন্দুমাত্র মার্সি আশা করবি না। ফিটনেস রাখার জন্য রোজের শিডিউল কিন্তু আমি চেঞ্জ করতে পারবো না। আমি মোটেও প্র্যাকটিসে ফাঁকি দিই না, আর শিডিউলও সেম রাখি। ফাস্ট বোলার হতে গেলে ডিসিপ্লিন মাস্ট, আই নো। আমাদের দেশ নাকি ফাস্ট বোলার বাট দিতেই পারে না, এই মিথটা আমি ভাঙবই, তুই দেখিস। আমি তোমার স্বপ্নের কদর করি বাবা, কিন্তু এত টাকা লোন নিয়ে এখানে একটা একাডেমি করা রিস্ক হয়ে যাচ্ছে না তো? আমার মৃত্যুর আগে জানি জানি বেঙ্গলের সব ডিস্ট্রিক্টে একটি করে ফাস্ট বোলিং কোচিং সেন্টার দেখতে চাই। সবে তো তিনটে হয়েছে, আরও অনেকগুলোই বাকি। কতটা আর বাকি, হয়েই যাবে, এত সহজ নয়। আমাদের সমাজে দুটো ভাগ, একটা ধনী আর একটা পুরুষ, আর আমি তো এই দুটোর একটাও নই। বাজে বকিস না, দিন পরিবর্তন হচ্ছে। এক্স্যাক্টলি, হচ্ছে, হয়নি, আমরা এই হচ্ছে ফ্রেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। রাস্তাটা কঠিন, বুঝলি? বুঝলাম রাস্তাটা কঠিন, কিন্তু ফেরার পথে ঘোরানো রাস্তাটা দিয়ে আসার কি মানে? এ কি হলো রে? জোরে জোরে বল করার সাথে সাথে কিন্তু মুভমেন্টটাও ইম্পর্টেন্ট, কারণ কোন প্লেয়ারের কোন মুভমেন্ট আনিজি সেইভাবে ডেলিভারি। তার মানে খেলাটা দেখতে লাগে ব্যাট আর বলের, আসলে পুরো খেলাটাই মাইন্ড গেমস। এক্স্যাক্টলি, বিং দ্য বোলার তোকে ব্যাটসম্যানের এক্সকিউজ মি স্যার, একটু অটোগ্রাফ স্যার প্লিজ, স্যার প্লিজ একটু অটোগ্রাফ। থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার আমি বিথিকা, আই এম ইয়োর বিগ ফ্যান স্যার। থ্যাংক ইউ। আর স্যার আমার বান্ধবী মিতা, ও আপনার মেয়ের সুপার না তো? আমি পেপারে কদিন আগে ওর ছবি দেখেছি। হাই স্যার, আমি না ক্রিকেট খুব ফলো করি। ক্রিকেটে তোমার ইন্টারেস্ট আছে দেখছি। হ্যাঁ, ও তো এক সময় খেলাধুলা ভেবেছিলাম খেলাধুলাটা নিয়ে এগোবো, কিন্তু সেটা আর হয়নি। ইটস স্যাড, কি আর করা যাবে স্যার। আমার কিন্তু আজও মনে আছে 2003-এ আপনার দল এখানে উইনার কাপ জেতে, আমি তখন খুব ছোট ছিলাম, কিন্তু আমার পুরো খেলাটা মনে আছে। 2003-তে? ইয়েস স্যার। উইনার কাপ? দুর্গাপুরে? ইয়েস স্যার। আই এম সরি, তোমার ভুল হচ্ছে। কেন স্যার? আমি কোনদিন উইনার কাপ জিতিনি অ্যাজ এ কোচ, প্লেয়ার হিসেবে জিতেছি। আমি খেলাটা দেখতে গিয়েছিলাম স্যার, আমার মনে আছে। আই থিঙ্ক ইউ আর রং। আমি বলি স্যার। বলো। আপনার 15 ইয়ার্স কোচিং কেরিয়ারে 1998 থেকে 2013 আপনি মোট 14টা ট্রফি জেতেন, ভিক্টরি কাপ 1998, 2000 অ্যান্ড 2005, নাম্বার ওয়ান কাপ 1999, 2007, 2011 অ্যান্ড 2012, থ্রি ইয়ার্স 2004, 2009 অ্যান্ড 2013 বোথ ভিক্টরি কাপ অ্যান্ড নাম্বার ওয়ান কাপ, অনলি 2003 একবার জেতেন উইনার্স কাপ। ফ্যাবুলাস রেকর্ড, মাইন্ড ব্লোয়িং। তোমার তো দেখছি সব মুখস্থ। আমি ক্রিকেট নিয়ে অনেক রিসার্চ করি। লাস্ট 5 ইয়ার্স আপনি পার্সোনাল কোচিং ক্যাম্প করছেন। আই এম রিয়েলি ইমপ্রেসড, তোমার রিসার্চে আমি মুগ্ধ, তোমার সব ইনফরমেশান ঠিক আছে। একটি বাদে উইনার কাপ 2003, আপনার ওই সময় টিমে একজন প্লেয়ার ছিল রানা সোম চৌধুরী। হ্যাঁ ছিল। হি টুক 6 উইকেটস ইন 10 ওভার্স এগেনস্ট 17 রানস, ওর একটা স্পেল দুর্গাপুরকে পুরো শুইয়ে দিয়েছিল। আপনারা প্রথমে ব্যাট করতে নেমে 136 করেছিলেন,
আপনাদের বোলিং দাপটে দুর্গাপুর 92 তে অল আউট হয়েছে। জাগিব কিছু একটা হবে, এনিওয়ে থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংকস বোথ অফ ইউ। আশি স্যার, আশি। বাবা কি ভাবছো? ছাড়ো তো ওসব কথা, চলো তাড়াতাড়ি, অমরবাবুর সাথে মিটিং আছে তো। ও আচ্ছা, চল। হ্যাঁ চলো। ব্যাপারটা বুঝলাম না তো। কোন ব্যাপারটা বলতো? ওনার মনে নেই, তোর সব মনে আছে। হতে পারে, মানলাম, কিন্তু ব্যাপারটা অস্বাভাবিক না? আরে অস্বাভাবিক ব্যাপারও অনেক সময় স্বাভাবিক হয়ে যায়, বুঝলি। তা তুই তোর কথাটা লুকোলি কেন? লুকাইনি তো, কি হবে বলতো এই সমস্ত ফালতু কথা ভেবে। আর তাছাড়া আমার কথা আমি ওনাকে বা বলতে যাবো কেন? তাও ঠিক। আরে তুই ছাড় না এই সমস্ত কথা, যত সব ফালতু ব্যাপার, চল তো নিজে কাজ কর, তো নিজে কাজ কর। জমিটা আইডিয়া দেখো, ক্রিকেট কোচিং এর জন্য এর থেকে ভালো স্পট দুর্গাপুর হবে না। সেটা তো বুঝতে পারছি, কিন্তু জমির দামটা যদি একটু কম হতো তাহলে। কি বলছেন ম্যাডাম, আমি যে দামে ব্যবস্থা করে দিয়েছি সবাই চমকে গেছে, আপনি সার্ভে করেনি? না না ঠিক আছে, তার দরকার নেই। বাবা কি বল, কি গো কি ভাবছো? না কিছু না। তাহলে কি করবো এখন? কি নিয়ে বলতো? বাহ কি শুনলে তুমি এতক্ষণ? না না শুনেছি। আচ্ছা অমর। হ্যাঁ স্যার। আমি কি বলছি শোনো। বলুন স্যার। এসএস কোচিং সেন্টার ওই জায়গাতেই খুলবে, এটাই আমার ফাইনাল ডিসিশন। তুমি কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টটা দেখবে, আমি পারমিশন প্রোটোকলের ব্যাপারটা মিনিস্টার লেভেলে বুঝে নেব। বাস তাহলে তার চিন্তা কিছুই থাকলো না, আমি ইমিডিয়েট ব্যবস্থা করছি। ভেরি গুড। হ্যাঁ রে সুপর্ণা, অমর জন্য একটা চাটা বল। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমি আসছি। আচ্ছা অমর, তুমি কি বলতে পারবে এর আগে আমি কখনো দুর্গাপুর এসেছি কিনা? হ্যাঁ এই তো আগেরবার জমি দেখতে। না তারও আগে খেলার সূত্রে? হ্যাঁ উইনার কাপ, যেটাতে আপনারা চ্যাম্পিয়ন হলেন, সেই থেকে তো আপনার নাম দুর্গাপুরে ছড়িয়ে গেল। সে তো অনেকদিন আগেকার কথা, 2000 সালের পরের কয়েক বছরের মধ্যেই হবে। কি অসাধারণ। সারারাত ধরে ঘুমোই, এটা তুমি কি করছো বাবা? জানি না আমার যে কি যে হলো, একটা আউটসাইড মেয়ের কথাতে। কথাটা সেটা নয়, ঘটনাটা আমার মনে পড়ছে না কেন, এটা কি করে সম্ভব? আমার প্রতিটা ম্যাচের প্রতিটা স্কোর মুখস্থ, কিন্তু সেই টুর্নামেন্টে জেতা। আরে বাবা মেয়েটা তো ভুলও হতে পারে। মেয়েটা ভুল বলছে না, সবাই জানে। সবাই মানে অমর।
কলকাতায় ফিরে সিএবিতে গেলে সব পরিষ্কার হয়ে যাবে। আমার জ্ঞানত অবস্থায় তুমি সকালে ওয়ার্ম আপ করতে যাওনি আমার তো মনে পড়ছে না। যাকে যে কাজের জন্য এসেছো সেটা তো আগে কমপ্লিট করো। হ্যালো, এই যে শোনো, গুড মর্নিং স্যার। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং, কেমন আছেন? ভালো স্যার। তোমার আমার কিছু জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ বলুন না। তোমার আমার খেলার ব্যাপারে যেসব রেকর্ড মনে আছে সেটা শুধু আমার ব্যাপারে নাকি আর সবাইয়ের ব্যাপারে আছে? বড় বড় প্লেয়ারদের সব রেকর্ডই আমার মুখস্থ, স্পেশালি আপনার ফ্যান বলে আপনার অল রেকর্ডস আমার মুখস্থ স্যার। ও এগুলো নিয়ে খুব ঘাটাঘাটিই করে। আচ্ছা বলো তো, সচিন তেন্ডুলকারের টেস্ট ডেবিউ কবে? 15 November 1989, পাকিস্তান। দুটো 300 ODI পার্টনারশিপে কমন প্লেয়ার রাহুল দাবি। ব্রায়ান লারার টেস্ট ডেবিউ কান্ট্রি? পাকিস্তান 1990, ডেটটা মনে নেই। এটা কি বলছেন স্যার? সব কিছু ঠিক আছে আর লাস্ট মোমেন্টে এসে আপনি কেন পোস্টপোন করছেন? আমার মেন্টালিটি ঠিক নেই আমার, গত কয়েকদিন খুব দৌড়াদৌড়ি গেছে, একটু রেস্ট নিতে চাই। অবশ্যই আপনি রেস্ট নিন, কিন্তু ডিলটা ফাইনাল না করে চলে যাওয়ার সিদ্ধান্তটা? আমি খুব শিগগিরই ফিরে আসবো আমার, তুমি এই কটাতে একটু ম্যানেজ করো। কিন্তু স্যার অমরদা এখন থাক, বাবা এখন সেই জোরটা পাচ্ছে না, কটা দিন বাদেই না হয়। আপনি আমাদের যদি একটু কলকাতা যাওয়ার টিকিটটার ব্যবস্থা করে দিতে পারেন। স্যার এটা কোরিয়ার এসেছে। ঠিক আছে। শিশির বাবু, সামনাসামনি গিয়ে কথাগুলো বলবো ভেবেছিলাম, কিন্তু সাহস আর শ্রদ্ধা আটকে দিল। আপনার ওপর দিয়ে শেষ কয়েকটা দিন যা গেছে তার জন্য দুঃখিত আমি, কিন্তু অনুতপ্ত নই। 2003-এর যে ঘটনাটা আপনি শুনেছিলেন তা সম্পূর্ণ মিথ্যে। আপনার কোচিং কেরিয়ারে আপনি 14টা নয় 13টা ট্রফি জিতেছেন এবং দুর্ভাগ্যবশত উইনার কাপ আপনার কোনো দিন জেতা হয়নি। 2003-এ তো বটেই, কোনো দিন না, কিন্তু 2003-এ অন্য একটা ঘটনা ঘটেছিল।
আন্ডার 13 ফিমেল ট্রায়ালে আপনি দুর্গাপুর এসেছিলেন ট্রায়াল নিতে। সেখানে একটা মেয়েকে এক ওভার বল করতে দেওয়া হয়। মেয়েটি ওই এক ওভারে তিনটে ক্লিন বোল্ড, একটা প্লাম্প LBW করে ওভারটা মেডেন নেয়, কিন্তু তাকে সিলেক্ট করা হয়নি। সিলেক্ট করা হয়েছিল পাঁচ ওভারে এক উইকেট নিয়ে 32 রান দেওয়া দুর্গা সাঁতরা নামে একটা মেয়েকে। দুর্গা সাঁতরা বেশি দূর উঠতে পারেনি, আর এক ওভার বল করা সেই মেয়েটা ইন্ডিয়ান স্পোর্টসে পলিটিক্সের প্রভাব অত কম বয়সেই বুঝে সেদিনই খেলা ছেড়ে দেয়। তাকে নিয়ে গোটা দুর্গাপুরের অনেক আশা ছিল, কিন্তু তার ডেলিভারির সুইংটা লাইফের সুইংয়ের সাথে মেলাতে পারেনি। আজকে এতদিন পর সে একটা পেস বোলিং কোচিং সেন্টার করার ইচ্ছে রেখেছিল, তাতেও বাধা হয়ে দাঁড়ালেন আপনি। তার পছন্দ করা জমিতে একই সেন্টার আপনিও তৈরি করছেন। 2003 মতো নিশ্চিন্ত হার আজকে আবার তার সামনে এসেছিল, কারণ আপনার সাথে সে পেরে উঠবে না, তাই ছোট্ট একটা নাটক তৈরি করতে হয়েছে। 2003 আপনার পলিটিক্সের ভিকটিম হয়েও সারা জীবন আপনাকে সেই গুরু মেনে চলেছে, কোথাও মনে মনে শ্রদ্ধা করেছে। ওই জমিতে তার সেন্টারের ভিত পুজো হয়ে গেছে। কোনোদিন আপনি জিতেছিলেন আর আজ সে জিতেছে। আপনি তো স্পোর্টসম্যান, আশা করি হারা জেতা সহজভাবেই নেবেন। ভালো থাকবেন, ইতি আপনার এক ভক্ত। ও হ্যাঁ, অমর্দা আপনার উপর 2003 সালের ঘটনার জন্য খুব মনঃক্ষুণ্ণ, তাই তাকে হাত করতে অসুবিধে হয়নি। আর সেই মেয়েটা বলেই চিঠিটা লিখে গেলাম। আমি নিজে যে সেই মেয়েটা আশা করি বলে দিতে হবে না। বিথিকা।